আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি তিস্তা নদীর সামনাসামনি আছি তিন বিঘা করিডরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কালকে মোটামুটি পানি খুব ভালোই ছিল আজকে মোটামুটি অনেক কমেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই পানি ছিল কালকে বাসা বাসা পর্যন্ত আর কি আজকে কমছে পানি আসলে নদীটা তো ওই পাশে এটা ঠিক বোঝা যাচ্ছে না নদী 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 হলো ওই 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 পাশে 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 এই মাঝখানে চল আছে এখানে বোঝা যাচ্ছে না আমরা আছি ঠিক নদীর এই পারে এইটা হলো আমাদের তিস্তা নদী তিন বিঘা করিডর তার ভিতরের দিক দিয়ে যে তিস্তা নদীটা গিয়েছে ওই সেই তিস্তা নদী এই যে আমাদের তিস্তা নদী আর

ওই ঘরগুলোর উপর দিয়ে চলে গেছিলো পানি ওই যে ঘরগুলো দেখেছেন ঘরের উপর দিয়ে মানে ঘরের নিচ নিচ দিয়ে পানি গেছিল ঘর পর্যন্ত কি পানি গিয়েছিল তো এটা আপনাদেরকে দেখাইলাম আমাদের পাট গ্রাম দশ গ্রাম আঙ্গুরপতা যে টিস্টার গিয়েছে ওই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সকলে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সন্ধ্যা হয়ে গেল আর নদী তো ওই যে নদী তো আমি আছি এই পারে নদীর মাঝে মাঝে একটা চর উঠেছে অনেক বড় চর এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না নদী পুরাটাই পাশে আসলে মোটামুটি নদীতে ভালোই পানি হয়েছে সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন